দর্শক, আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবত PLID এই রোগটাতে ভুগছিলেন। পাশাপাশি ওনার টেনিস এলবোতে প্রবলেম ছিল। এই সমস্যাটা নিয়ে উনি আমাদের এই GPRC হসপিটাল আসেন চিকিৎসার জন্য। আসুন দর্শক, পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। বোন, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। জি, আমি শাকিল আক্তার। বাসা কোথায় আপনার? কেরানীগঞ্জে। কেরানীগঞ্জে, খুব কাছেই তো আমাদের। হাউস ওয়াইফ? কয় সন্তান আপনার? এক ছেলে। এক ছেলে। স্কুলে পড়ে? না, মূর্তি করার সময়। আচ্ছা, ঠিক আছে। আমরা জানি আপনি DPRC হসপিটালে কিছু সমস্যা নিয়ে এসেছিলেন, এই সমস্যাগুলো যদি একটু খুলে বলেন আমার দর্শকদের জন্য। আসলে আমার 8 বছর আগ থেকেই ব্যথা, মানে 8 বছর ধরে আর কি। আচ্ছা, কোথায় কোথায় সমস্যা ছিল? জি, কোমরে, প্রথমে কোমরে ব্যথা হয়, পরে আস্তে আস্তে সেটা পায়ে যায়, হাতে, ঘাড়ে মাঝে মাঝে ব্যথা করে। আচ্ছা, হাঁটুতেও মাঝে মাঝে ব্যথা করে, তবে এখন আলহামদুলিল্লাহ একটু কম, আগের থেকে অনেকখানি কম এখানে আসার পর। আচ্ছা, তো এই যে আপনি বলছেন কোমরে ব্যথা, হাতে ব্যথা, মানে গত প্রায় 8 বছর থেকে এটা সমস্যা, কোনো দুর্ঘটনা ঘটেছিল লাইফে নাকি হঠাৎ করে? না, আমি একবার পিছলে পড়ে গেছিলাম আর কি। স্লিপ করে পড়ে গিয়েছিলেন? তখন কি কোনো হাড় ভেঙেছিল? বা তখন সাথে সাথে ব্যথা বুঝি নাই, কিছুদিন পর থেকে আর কি ব্যথা শুরু। আচ্ছা, তো যখন ব্যথা শুরু হলো কিছুদিন পর থেকে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? জি, ডক্টর দেখাইছিলাম। কি বলেছিলেন তারা? ওনারা বলছিল যে হাড় একটু চাপ খেয়ে আছে, মেডিসিন দিয়েছিল, তো মেডিসিন খাওয়ার পরে একটু কমতো, কমে থাকতো, যখন মেডিসিন খাওয়া বন্ধ হইতো আবার কিছুদিন পর থেকে ব্যথা শুরু হতো। তো এই সমস্যার জন্য আপনি আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত, মানে কাজ করতে গেলে কি ধরনের সমস্যা হতো? নিচে বসে কাজ করা, হাঁটু দিয়ে কাজ করা, আবার বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারতাম না, হাঁটতে পারতাম না বেশিক্ষণ, এই সমস্যাগুলো বেশি। আচ্ছা, তো এই যে দীর্ঘদিন, 8 বছর তো আসলে অনেকটা সময়, তো এই সময় যে এই সমস্যা নিয়ে ভুগেছেন, ডক্টরের কাছে গিয়েছেন বাট পার্মানেন্ট কোনো সলিউশন পাননি, কখনো দুশ্চিন্তা কাজ করতো না যে ব্যথা কেন যাচ্ছে না বা কি হলো, যে আদৌ কি ডক্টরের রোগটা ধরতে পেরেছেন কিনা, এই বিভিন্ন জিনিসগুলো, বা অ্যাকচুয়ালি আমার কার কাছে যাওয়া উচিত, কোথায় ট্রিটমেন্টের জন্য যাওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে টেনশন কাজ করতো? তো এই DPRC হসপিটালে যে অপারেশনবিহীন চিকিৎসা, সেটা কিভাবে জানলেন? সেটা আসলে আমি আরেকজনের কাছ থেকে জেনেছি, তিনিও এখানে 1 মাস ভর্তি ছিলেন। আচ্ছা, উনি নাকি অনেক সুস্থ হয়ে গেছেন, ওনার কাছ থেকে জানার পরে আমার হাজবেন্ড এখানে নিয়ে আসছে। ওকে, ফাইন। তো স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার দেখে কি বলেছিলেন আপনাকে? উনি বলছে যে PLID হয়েছে, এটা হলো এখানে অপারেশন বিহীন চিকিৎসা দেবে, ভর্তি থাকতে হবে, তাহলে পরে ইনশাআল্লাহ সুস্থ হবে। তো শোনার পর নিশ্চয়ই একটা ভরসা পেয়েছেন এবং চিন্তা করছেন দেখা যাক না কি হয়। তো আজকে কততম দিন আপনার? আজকে 15 দিন হয়েছে। 15তম দিন। সেই প্রথম দিনের আপনি আর এই 15 দিন পরের আপনি কতটুকু চেঞ্জ বা পার্থক্য পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেকটাই। অনেকটাই, এবং কনফিডেন্স ফিরে পাচ্ছেন এখন? জি। সেই পুরাতন ব্যথা বা হাতের যে ব্যথাগুলো, সেগুলো কি এখন আছে? অনেকটাই কমে গেছে, মানে প্রায় কমে গেছে বলা যায়। তো এই যে আপনি আপনার পরিচিত একজনের কাছ থেকে জেনেছেন এবং সেটা শুনে চলে এসেছেন যে দেখি না একবার চিকিৎসাটা কেমন, তো এরকম আমাদের দেশে হাজারো মানুষ আছেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য যদি কিছু বলেন। অবশ্যই, আমি চাই আমার মতো যারা অসুস্থ অনেকদিন ধরে এই সমস্যায় ভুগছে তারা যেন এখানে আসে এবং স্যারের ট্রিটমেন্ট নেয়, ইনশাল্লাহ সবাই আমার মতো সুস্থ হবে। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন। দর্শক, চিকিৎসা অনেক সহজ বাট আমরা যদি সেই চিকিৎসাটা সঠিক সময়ে না করি সেটা অনেক ভয়াবহ হতে পারে, এমনকি পঙ্গুত্ব বরণ করতে পারে দীর্ঘমেয়াদের জন্য। তো দর্শক, যখনই সমস্যা আমরা চিকিৎসা নিব, সুস্থ থাকবো, ভালো থাকবো, আর যখনই ভালো হওয়ার কথা তখনই অবশ্যই মনে রাখতে হবে GPRC হসপিটাল। আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল নাম্বার দেওয়া আছে যোগাযোগের, আপনার যে কোনো প্রশ্নের জন্য যে কোনো সময় ফোন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। DPRC লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।